السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم خاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটেন বাংলায় সরাসরি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী সাউল জবে আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আমন্ত্রণ আপনাদের সকলকে, যারা প্রশ্ন করতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন আপনাদের যে কোনো অজানা বিষয়ে, সরাসরি টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে ফোন করে আপনারা জানবার সুযোগ পাবেন। আমি আছি আপনাদের সাথে কারিকেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে আজ অবস্থায় আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটির বাংলা আমাদের নিয়মিত আলেমদিন শেখ প্রফেসর ডক্টর শহীদ ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আহলান সালান শেখ, মারহাবান তাইয়িবান শুকরান, বারাকাল্লাহু ফিকুম আহসানতুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই যুক্তি হচ্ছে, যারা প্রশ্ন করতে চাচ্ছেন আপনারা একটা বিষয়ে আমাদের অবশ্যই সহযোগিতা থাকবেন। আপনি যখন প্রশ্ন করবেন, যারা যারা লাইন পাবেন, আপনি যে টেলিভিশন দেখছেন সেই টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন। আমরা প্রশ্নে যাচ্ছি, মহতার আমরা প্রশ্নে যেতে পারি সরাসরি। যে কে বলছেন, কোথা থেকে কে আছেন শুরুতেই, বিসমিল্লাহ আমরা শুরু করছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কে, কোথা থেকে বলছেন? আমার নাম ইব্রাহিম, আমি গোপালগঞ্জ থেকে বলছি। বলুন কি প্রশ্ন? ওই আমার প্রশ্ন বলবো তো, এই জন্য আর কি। বলুন। ওই মাগরিবের নামাজের আগে কি কোনো নামাজ পড়া যাবে? নামাজের পূর্বে কোন নামাজ, মানে আজানের পরে বা মাগরিবের নামাজে? যেমন নামাজের আগে জুম্মা কি বললেন, কোন নামাজ পড়া যাবে কিনা, আর জুম্মার নামাজটা কিভাবে পড়বে, এটা একটু দলিল স্বরূপ বুঝেই বলবেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনছি আপনার বিষয়ে। জি জি বন্ধু, জনাব ইব্রাহিম সাহেব গোপালগঞ্জ থেকে দুটি প্রশ্ন করেছেন। প্রথমটি হল, মাগরিবের সলাতের পূর্বে কোনো সলাত আদায় করা যাবে কি না? জি যাবে। সূর্য অস্তমিত হলো, আবার মাগরিবের সলাতের জামাত হবে হয়তো আরও 10 মিনিট পরে, 15 মিনিট পরে, এই সময় আপনি ইচ্ছে করলে নফল নামাজ আদায় করতে পারবেন। বিশেষ করে হারামাইনে শরীফাইনে এই আমলটা খুব ভালোভাবে আছে, এবং বিশ্বের অনেকগুলো দেশে অনেক মসজিদে 10 মিনিট সময় নেওয়া হয়, সেটাও করা খুবই ভালো কাজ। আবার হলো যে ইফতারের জন্য আমরা রমাদান কারিমে 10 মিনিট 15 মিনিট সময় নিচ্ছি। আসলে এই যে সময়টা আছে, এমনটি কিছু কিছু বন্ধুরা বোঝার চেষ্টা করি না, ঠিক মাগরিবের সলাতের আজান হলো, আর কোনো নামাজ নেই, সাথে সাথেই একামত শুরু হয়ে যায় এবং মূল সলাত শুরু হয়ে যায়। আসলে এমনটি না করে অন্য মুসল্লিদেরকে সুযোগ দেওয়া দরকার, আর নামাজটাকে আমরা যত শর্ট করতে পারি এমন চিন্তা টেন্ডেন্সি থাকে, এটা আপনার ধুয়ে মুছে ফেলে দিতে হবে, কমপক্ষে 45 মিনিট। আর অক্ষরেখা দ্রাগমির কারণে এটা 1 ঘন্টারও বেশি সময় হাতে থাকে। যাই হোক, আপনার মূল কথা হলো যে নফল সলাত আদায় করতে পারবেন। আমরা উত্তর পেয়ে গিয়েছি মহতারাম। পরবর্তী প্রশ্নটা ছিল জুমার কয় রাকাত নামাজ? আসলে জি, জুমার সলাত মূলত ফার্জ দুরাকাত। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল জুমা নামে একটি সূরাই নাজিল করেছেন। কোরআনে কারিমের 62 নম্বর এই সূরায় আল্লাহ সুবহানাহু তাআলা দাওয়াত দেয়া শিখিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমআতি فَسَعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَدَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। হে মোমেনগণ, যখন জুমার সলাতের জন্য
তোমাদেরকে আজানের ধ্বনিতে আহ্বান জানানো হয় তখন তোমরা দ্রুত মসজিদ পানে ছুটে আসো। দুনিয়ার কাজকর্ম অন্যান্য লেনদেন ব্যবসা বাণিজ্য এটা বন্ধ করে দাও, এর মধ্যেই রয়েছে কল্যাণ। বেশি করে আল্লাহর জিকির করো, তোমাদেরকে আল্লাহ সফলতা দেবেন। এখন এখানে সলাত হলো ফরজ দুরাকাত। এর আগে আপনি মসজিদে প্রবেশ করছেন, এই সময় ঢুকেই আমরা তাহিয়াতুল মসজিদ দুরাকাত, অনেকে তাহিয়াতুল ওদু, হ্যাঁ তাও দুরাকাত, দুরাকাত দুরাকাত করে আপনি আরও অনেক পড়তে পারেন। এখন কবলাল জুমা বাদাল জুমা এটা নিয়ে একটা বিতর্ক চলছে, কোনো বিতর্কে না যেয়ে আপনার হাতে সুযোগ আছে, আপনি দুরাকাত দুরাকাত করে পড়তে থাকলেন। এবার খুতবা শুনবেন, এটা নিয়ম জানতে চেয়েছেন, এই হলো নিয়ম। এবার খুতবা শুরু হয়ে গেল, আপনি খুতবা শুনুন। খুতবা জুজ্জু উম্মিনাস সলা, এটাও কিন্তু নামাজের একটা পার্ট, অতএব খুতবা শুনবেন। এরপরেই ফরজ সালাত শুরু হবে, ফরজ পর্ব। এরপরে যদি আপনি মসজিদেই থাকেন তাহলে মসজিদে আপনি চার রাকাত সালাত আদায় করবেন, বাদাল জুমা যেটাকে বলি আমরা। আর যদি মসজিদ থেকে চলে যাই তাহলে দু রাকাত। আর হলো এরপরে যদি আপনি আরও নফল পড়তে চান, মসজিদে পড়েন বাড়িতে পড়েন, সেটা আপনার ইচ্ছে। অতএব খুতবা শুনতে হবে, দু রাকাত সালাত আদায় করতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপরে আগে পরে যত আপনি পড়েন সেটা ভালো। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। জি কে আছেন বলুন। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে? জি কে বলছেন, আপনি কোথা থেকে, কি প্রশ্ন বলুন। জি আপনি কে বলছেন, কোথা থেকে? একটু আগে পরে দেয়, এখন এটা কি আমরা একবার জবাব দিব নাকি যতবার শুনবো ততবার দিব? টিভি চ্যানেলও দেখা যায় একটু আগে পরে হয়। ঠিক আছে, আপনি কোনটার জবাব দিবেন? আপনি কোনটার জবাব দিবেন? সেই তো আমি তো নফলটা একটু তারা থাকার জন্য করতে পারি নাই, তখন কি উযু তাহিয়াতুল উযু নামাজটা কি করা ঠিক হবে? আপনার প্রশ্ন হলো যে যদি তাড়াতাড়ি হয় তাহলে কি তাহিয়াতুল উযু পড়া জরুরি কিনা? আমি কোথাও যাব মানে একটু তাড়া আছে, তখন দেখা যায় ফরজ মানে নামাজটা আদায় করলাম, তখন কি তাহিয়াতুল উযুটা করা ঠিক হবে কিনা? তাহিয়াতুল নামাজটা আদায় করা, উযুর নামাজ মানে পড়া ঠিক হবে না বাদ দেওয়া ঠিক হবে কিনা, এই তো নাকি? মানে দেখা যায় যে জোহরে ফরজ চার রাকাত সুন্নাত, আবার দুই রাকাত সুন্নাত, এটা তো একটু সময় বেশি লাগবে, তখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি শুনুন, জি মোহতারাম বলছেন। জি বোন, আপনাকে অনেক ধন্যবাদ। দুটি প্রশ্ন করেছেন, প্রথম হলো যে আপনি আজানের জবাব একবার দিবেন না যতবার শুনতেছেন ততবার দিবেন? একবার দেয়া অর্থাৎ একটি আজানের জবাব দেয়া, এটা আপনার জন্য আবশ্যক, আর বাদ বাকি জবাব দেওয়ার দরকার নেই, এই কথাটি শতসিদ্ধ। তথাপিও আপনি যদি আল্লাহ আকবার শব্দটা শুনেন আর সেই তাসবি আপনি পাঠ করেন, এটা আপনার জন্য ভালো। আপনি বারবার শুনতেছেন আর বারবারই ওই তাসবি পাঠ করতেছেন, ওইটা তাসবির নিয়াতে আপনি করবেন, জবাব একবার। জি দু নম্বর আপনি প্রশ্ন করেছেন যে আপনি দুপুরবেলা জোহরের সলাত, এটা বুঝে নিচ্ছি, আদায় করেই আপনি কোথাও দূরে যাবেন, সফরের কথা আপনি বলেননি। সফরে যদি যাবেন তাহলে হুকুম হলো যে ইচ্ছে করলে আপনি জোহর পড়বেন, সাথে সাথে আপনি আসরটা অ্যাডভান্স পড়ে নিতে পারেন, এটাকে বলে জামে তাকদিম, এমনটি করা জায়েজ রয়েছে মুসাফিরের জন্য। আপনি অবশ্য এটা ভেঙে দেননি, আপনি বলছেন দূরে যাবেন, তা দূরে কোথাও যাবেন সে সময় আপনি তাহিয়াতুল ওদু পড়বেন কি পড়বেন না? না, এই সময় তাহিয়াতুল ওদু না পড়লে কোনো গুনাহ হবে না, এমনকি কোনো সময়ই তাহিয়াতুল ওযু না পড়লে কোনো গুনাহ হবে না। এটা হলো যে অযু করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুরাকাত সলাত আদায় করছেন, কোন কোন সময় ব্যস্ততা থাকলে আবার করেননি, আপনারও ব্যস্ততা থাকলে আপনি করবেন না, তাড়াহুড়া থাকলে আপনি করবেন না, জি এতে কোনো সমস্যার কিছু নেই। আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম। এটিএন, হ্যাঁ এটিএন বাংলা, এটিএন বাংলা ইসলামী সাউল জব থেকে আপনার সাথে সরাসরি কথা বলছি। আপনি কে বলছেন, কোথা থেকে, কি জানতে চাচ্ছেন বলুন। হ্যাঁ ওনাদেরকে দেন না ওই যে আমি আমরা অনুষ্ঠান থেকে সরাসরি আপনার সাথে কথা বলছি, বলুন আপনি কি জানতে চাচ্ছেন, কে বলছেন আপনি, প্রশ্ন করুন। আমি চিটাং থেকে বলছি। বলুন কি প্রশ্ন আপনার। হ্যাঁ আমি জানতে চাচ্ছি যে ইয়াতে আমার দুইটা প্রশ্ন হচ্ছে জাকাত বিষয়ে আর কি। বলুন। হ্যাঁ জাকাত ধরেন এখন আমার আমার আর আমার মেয়ে 18 বছরের নিচে বিয়ে হয় না, ও তিনটে চেন সহ 7.5 বড়ি হয়, তো 7 বড়ি বাবা না, এখন এটার কি জাকাত দেওয়া লাগবে মেয়েটা সহ আর কি। আপনাদের দুজনে একসাথে 7.5 বড়ি? হ্যাঁ 7 বড়ি 12 আনা আর কি, মেয়ে ছোট ও তিনটে চেন আছে আর কি। এখন আমি ধরেন এতদিন জানতাম না, গত বছর থেকে এমনি দিচ্ছি, এমনি সারা বছর 5-7 হাজার টাকা এইভাবে করে রোজার মাসে ধরেন এমনি দান খরচ করা হয়। এখন আমি জানতে চাচ্ছিলাম এতদিন যে আমি দিই নাই, ওটা গিয়ে এখন এই হিসেবে কাউন্ট হবে, মানে এখন দিলে হবে? ঠিক আছে, এরপর আর দ্বিতীয় প্রশ্ন বলবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরেন আমার বোনে জামাই এমনি সংসারিক গাড়ি চলতে পারে মোটামুটি, বাসা ভাড়া সব মিলে বাচ্চাদের লেখাপড়ার খরচ টরচ স্কুল টিচার মিলাইয়া আমার বোন এমনি কোন রকমে চলতেছে, মানে অভাবে আছে তা বলবো না, মানে চলে যাচ্ছে। কিন্তু আমার বোনের জামাই ধরেন ওর ইয়ে করে না, মানে ওষুধপত্রের খরচ বা কোনো একটা খরচ দেয় না কি, আমার বোন খুব কষ্ট পাচ্ছে হাঁটুর ব্যথা এগুলো নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে যে 30,000 মতো ওরকম টাকা, মানে আপনি বোনকে জি আপনার প্রশ্ন কি ওকে ওই হিসেবে টাকা দিতে পারবো চিকিৎসার জন্য? ঠিক আছে আমরা শুনবো আপনার বিষয়ে, আপনাকে ধন্যবাদ, আপনি জবাব শুনুন। জি মহোদয়, জীবন চট্টগ্রাম থেকে আপনি দুটি প্রশ্ন করেছেন জাকাত সংক্রান্ত বিষয়ে, জবাব শুনুন। আপনার এবং মেয়ের দুইজনে মিলে 7.5 ভরির একটু বেশি স্বর্ণ আছে, দুইজনের মিলে নেশাবটা হয়েছে এটা ঠিক, তবে আপনার একা, মেয়েরটা আবার সেপারেট করলে তাহলে আলাদা আলাদাভাবে আপনাদের নেশাব হয় না, অর্থাৎ এককভাবে এক ব্যক্তির যদি 7.5 ভরি বা তার চেয়ে বেশি থাকে তাহলে এমন ব্যক্তির উপরে জাকাত ফার্জ। এখন দুজনেরটা সেপারেট যদি করা হয় তাহলে হয় না, এজন্য আপনাদের উপরে জাকাত ফরজই না, অতএব অতীতে দেননি এটা নিয়ে কোনো আফসোস নেই, এখনও না দিলে কোনো অসুবিধা নেই। এবার বিষয়টি যদি এমন হয় যে আপনার মেয়েটা আপনার সাথে, এখন আসলে টোটালটার মালিক হয়তো আপনি না হয় মেয়ে, এমন যদি হয় তাহলে নেশাব হয়েছে, একজন জাকাত আদায় করলেই চলবে, আপনি দিতে চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে। বাকি আপনার কথায় এটা স্পষ্ট হয়নি, মেয়ে কি সেপারেট নাকি আপনি একই পরিবারভুক্ত, এক মালিকানায়, এক জায়গায়, একই স্বর্ণ, এক ব্যক্তি স্বর্ণের মালিক, এটা স্পষ্ট না হলেও কথায় অনেকটা বোঝা যাচ্ছে ভিন্ন ভিন্ন। আপনি বলছেন মেয়ের বিয়ে হয়েছে এই জন্য আছে, অতএব 7.5 ভরি একক মালিকানায় হলো না, অতএব জাকাতটাই ফর্জ হলো না, এ নিয়ে আপনার আর দুশ্চিন্তা নেই, আপনি 7,000, 5,000, 10,000 যা আপনি দিচ্ছেন এটা সাদাকা, এটা দানের সওয়াব আপনি পেতেই থাকবেন ইনশাআল্লাহ। জাকাত কি বোনকে দেওয়া যাবে জাকাতের টাকা? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার বোন কষ্টে আছে, আপনি বোনকে জাকাত দিতে পারবেন কি না, বোনের জামাই যা ইনকাম করে তাতে হ্যান্ড টু মাউথ কোনোভাবে চলছেন, হ্যাঁ বোনকে, ভাইকে, বোনের জামাতাকে জাকাত দেওয়া যাবে, অতএব তার ট্রিটমেন্টের জন্যই হোক যেভাবেই হোক তাকে বলতে হবে না এটা জাকাতের টাকা, আপনি নীরবে দিয়ে দিবেন। ঠিক আছে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কে আছেন প্রশ্ন করতে চাচ্ছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কে কোথা থেকে বলছেন আপনি? হুজুর আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার বোন হচ্ছে দুইবার অপারেশন করছে, তো হচ্ছে রমাদানে রোজা করে কিন্তু রোজা ছেড়ে খায়, খেয়ে সারাদিন রোজা থাকে, বিকেলে হচ্ছে পেট ব্যথা শুরু হয়ে যায়, এখন রোজা খুলে কিছু খেতে পারে না শুধু পানি,
এখন এই অবস্থা উনি রোজা করতে পারে না এখন কি রোজা মানুষের দ্বারা করে নেবে নাকি তার পরিবর্তে টাকা দেবে আচ্ছা ঠিক আছে এইটা জানাবেন আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে স্বামী যদি তালাক দেয় বউকে স্বামীর কি করা উচিত রাগের মাথায় তালাক দিছে তিন তালাক এখন স্বামীর কি করা উচিত বউ এখন ওই বাড়িতে থাকতে চায় না সে আলাদা করে থাকতে চায় এখন বউয়ের কি করা উচিত এটা একটু জানাবেন হুজুর স্বামী তালাক দিয়েছে প্রশ্ন হচ্ছে হুজুর জি হজে গেলে বাচ্চা কি বারো বছরের বাচ্চা আঠারো বছরের বাচ্চা নিয়ে যাওয়া যাবে বাচ্চা নিয়ে নাকি হজ করা যাবে না এটা কতটুকু একটু জানাবেন আমাকে ঠিক আছে জীবন গাজীপুর থেকে আপনি তিনটি প্রশ্ন করেছেন জবাব শুনুন প্রথম হলো যে সারাদিন রোজা রাখে শেষ বেলাতে যে পানি খায় আর কিছু খায় না তাতে কি রোজা হবে না রোজা হবে না আর আপনার কথায়ও তা বোঝা গেল অসুস্থ যে অসুস্থ এর চেয়ে বেশি সময় পর্যন্ত সে না খেয়ে থাকতে পারে না তাকে পানি খেতেই হয় যদি এমন হয় তাহলে পরে অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ পাকের বিধান পরিষ্কার সেটা হলো সূরাতুল বাকারার ১৮৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার তোমাদের মধ্যে যিনি অসুস্থ অথবা সফরে থাকবে এমন ব্যক্তি ওই সময় রোজাটা না রেখে পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার যেটা ছুটে গেল এটা গোনে গোনে রাখবে এই ভদ্রলোকও এখন রাখতে পারছে না আল্লাহ যদি তাকে সুস্থতা দান করেন তাহলে ভবিষ্যতে তিনি তার রোজা রাখবেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে আল্লাহই বলে দিয়েছেন আয়াতের শেষে ফাফিদিয়াতুন তোহামো মিসকিন মিসকিনকে ফিদিয়া দেওয়া সেটা হলো যে মিসকিনকে খাবার খাইয়ে দেয়া উনি যে খাবারটা খেতেন এমন পরিমাণ খাবার অথবা ওই খাবারের সম পরিমাণ যদি খাবার দেয়া গেল ভালো একজন মিসকিনকে খাওয়ানো গেল ভালো না পারলে সর্বশেষ পর্যায় হলো ওই পরিমাণ অর্থ মিসকিনকে দিয়ে দেয়া এরপরে ওলি যারা লিগাল ওলি এমন ব্যক্তিরাও রোজা রাখতে পারবেন তার পক্ষ থেকে যদি একান্তই উনি অক্ষম হন আল্লাহ বুঝার তৌফিক দান করুন জি রাগের মাথায় তিন তালাক আসলে কেউ সুস্থ মস্তিষ্কে হেসে হেসে আনন্দের সাথে তালাক দেয় না এটা রাগের মাথায় দেয় এখন রাগের মাথায় যদি কাউকে গুলি করে ওই লোকটা যেমন মরে যাবে তালাক দিলেও তালাক হয়ে যাবে অতএব রাগ শব্দটা বলে কোনো লাভ নেই তথাপিও বলছেন তালাক কিন্তু হয়ে যাবে তিন তালাক আর তালাক হয়ে গিয়েছে আপনি যেভাবে বলেছেন তাতে আর তালাকের মশালাটা একটু জটিল সেন্সিটিভ এটা স্থানীয় ভালো মুফতির কাছ থেকে সুন্দরভাবে স্টেটমেন্টটা শুনিয়ে তারপরে তার কাছ থেকে লিখিত ফতুয়া নেবেন কারণ আমরা ফতুয়া দিলাম আবার আপনারা ওখানে দেখা যাবে যে না আমি এই তো বলছিলাম এই বলি নাই আর এটুকু ফাঁক ফোকর রয়েছে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হতে পারে ফেতনা সৃষ্টি হোক এটা আমরা চাই না এখন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যদি হয়ে যায় আপনার বোন সেখানে থাকবে না এটাই স্বাভাবিক তালাক হয়েছে বিচ্ছিন্ন হয়েছে এখন কি করণীয় করণীয় বিষয়ে অনেক জটিল সেই জটিল অবস্থার দিকে আমরা এখন ব্যাখ্যায় যাব না এক কথায় এটা মানা খুব কঠিন হিলা করা সাংঘাতিক জটিল বিষয় সেদিকে না যে এখন দুইজনেই ভিন্ন পথ অবলম্বন করা ভালো হজ্জে বাচ্চা নিয়ে যাওয়া এটা খুবই ভালো কথা আরে মানুষ তো একেবারেই শিশু বাচ্চা যা কোলে নিয়ে যাচ্ছে এমন বাচ্চাকে নিয়েও যাচ্ছে আপনি বলছেন ১৮ বছরের বাচ্চা আরে বাচ্চা নিয়ে হজে যাইতে কোনো আপত্তি নেই তার হজটি ফর্জ নয় তবে শিশুদের কারণে দোয়া কবুল হতে পারে অতএব বাচ্চা নিয়ে যেতে আপনি পারবেন আলহামদুলিল্লাহ আশা রাখি বোন বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে জি সালামু আলাইকুম সালামু আলাইকুম হালাল সম্পর্ক এবং আবার যদি সেই মেয়ে
মানে আগে স্বামীর কাছে ফিরে আসতে চাই এবং এটা কতটুকু সঠিক হবে এটা জানতে চাইছি। জি ঠিক আছে, শুনুন। হেমায়তপুর থেকে বোন আপনি দুটি প্রশ্ন করেছেন, জবাব শুনুন। ছেলে মেয়েরা অবৈধ সম্পর্ক করে অন্য ছেলের হাত ধরে মেয়ে চলে যায় বা মেয়ের হাত ধরে ছেলে চলে যায়, এটা একটা মারাত্মক ব্যাধি, ভয়ানক অসুস্থতা, আমাদেরকে গ্রাস করেছে, আল্লাহর কাছে পানা চাওয়া উচিত। কেননা এক নাম্বার হলো বিবাহ ছাড়া একটি প্রাপ্ত বয়স্ক বয়স্কা ছেলে মেয়ে হাত ধরা হারাম, দুইজনের সাথে আবেদনমূলক কথাবার্তা বলা তাও হারাম, একান্ত শিক্ষার্থী যদি শিক্ষা গ্রহণ করে টিচারের কাছ থেকে সেটা ভিন্ন কথা, সেখানেও কোনো অন্যায় আচরণ হারাম, পর্দার খেলাফ এটা আর একটা হারাম। এরপরে যেই বিষয়টি মারাত্মক ব্যাধি বলছি ওই কারণে যে এমনটি যদি চলতেই থাকে তাহলে পরে মায়ের কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, যেই মা বাবা কষ্ট করে এই মেয়েটাকে আদর করে সোহাগ করে লালন করলেন, শিক্ষা দীক্ষা দিলেন এবং এর পিছনে কত অর্থ, কত চিন্তা, কত টেনশন ব্যয় করেছেন, মা তাকে কত কষ্ট করে পেটে ধারণ করেছেন। ওনার প্রশ্নটা ছিল যে যদি কোনো স্ত্রী স্বামী ফেলে অন্য ছেলের হাত ধরে চলে যায়। ওকে ঠিক আছে, সেটাও দিব। আচ্ছা, এইটা ওই মায়ের কত কষ্ট, ওই বাবার কত কষ্ট, এই কষ্ট দিয়ে মাকে বাবাকে কাঁদিয়ে যারা এই অন্যায়টা করছে এদের চেয়ে জঘন্য পাপী জগতে আর হতে পারে না। আল্লাহ হেদায়াত করুন আমাদের সন্তানদেরকে। এবার হলো কোনো স্বামী অথবা স্ত্রী তারা যদি পরক্রিয়া করে, এইটা আর একটা ভয়ানক ব্যাধি, এই পরক্রিয়া একইভাবে হারাম, ওই হারামের চেয়ে এটা আরও ভয়ানক। কেন? এতে সংসার নষ্ট হয়ে যায়, ছেলেমেয়ের জীবন ধ্বংস হয়ে যায় এবং এই মেয়েটা হতে পারে ভবিষ্যতে আর কোথাও বিবাহই করতে পারবে না, সেটাও নষ্ট হয়। আর একটা স্বামী থাকা অবস্থাতে একটি স্ত্রী আর একটা পুরুষের সাথে তার জীবনযাপন, এটা কত ঘৃণিত একটি কাজ, লজ্জিত কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়াত করুন, হেফাজত করুন এই ব্যাধি থেকে, আল্লাহ গোটা জাতিকে রক্ষা করুন। আর এই জেনা, এই পাপ যদি চলতে থাকে গজব ফিরিয়ে রাখা যাবে না। প্রশ্ন হচ্ছে যে চলে গেল স্বামী থাকা অবস্থায় কোনো স্ত্রী অন্য কারোর সাথে চলে গেল, আবার যদি সে ওই স্বামীর কাছে ফিরতে চায় কোনো সুযোগ আছে ইসলামে শরীয়তে? এমন পাপ করেছে আবার হলো যে স্বামীর কাছে আসতে চায়, এখন স্বামী যদি উদার হন তাকে গ্রহণ করতে চান আর এই স্বামী যদি তাকে ক্ষমা করে দেন, এবার তার কাজ হলো যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। স্বামী ক্ষমা করবে, ছেলেমেয়ে থাকলে তারা ক্ষমা করবে, এবার আল্লাহ পাকের কাছে অব্যাহত কাঁদতে থাকবে। আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন সেটা আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, পরবর্তীতে এরকম ক্ষমা আর এরকম একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে আসতে পারবে ভবিষ্যতে কাজার জীবনে না করার প্রশ্নই আসে না। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি কে আছেন দর্শক বলুন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। বলুন। জি ওয়ালাইকুম সালাম। বলুন, কে বলছেন, কি প্রশ্ন? আমি টঙ্কি থেকে বলছি। জি বলুন, প্রশ্ন বলুন। আমি আমার বন্ধুকে কিছু টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য। তখন বন্ধু ব্যবসা করার পরে ওনার সাথে আমার কথা দিল, উনি ব্যবসা করে 60% বিষয়। এই টাকা অর্থই সকল অনর্থের মূল, এমন যে কথা হায়রে পাতকি অর্থ পড়েছেন, এই ঘটনাগুলো হাজারও ঘটেছে। আর এখন এখানে আপনি যে পার্সেন্টেজ ভাগ করেছেন 60% 25%, এটা ফিক্সড করলে হবে সুদ, আর ফিক্সড না করে যদি এই কথাটা বলা যায় যে ঠিক আছে যা লাভ হলো সকল খরচের পরে তুমি কিছু নাও আমি কিছু নেই, এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এই মাসে কম ওই মাসে বেশি এমন হলে জায়েজ আছে। আমরা জবাব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। মহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় শেষ হয়ে গেল, আরও বেশি জানার ছিল, অনেক দর্শক অপেক্ষা ছিলেন, আজকে আর সুযোগ নেই। ইনশাআল্লাহ আজিজ আমরা আগামীতে আবার চেষ্টা করবো, আরও জানবো ইনশাআল্লাহ। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।